যদি নবী চিনতো তাহলে আলেমের হাতে হাত করিও থাকতো না, আলেম জেলখানায়ও থাকতো না, কারণ আলেম নায়েবে নবী। নবী চিনে না বিধায় আলেম জেলখানায়, আলেম হাত করিওয়ালা আলেম জেলখানায়, আলেমকে দান্ডা বেরি, নবী চিনে না বিধায় তো। সবাই দোয়া করি আল্লাহ তাআলা মজলুম আলেমে দিন। ইয়াকুব ওসমানী বহুত কষ্ট করছে, বহুত কষ্ট, জেলখানা বড় কষ্টের জায়গা, খুব কষ্টের জায়গা, আলেম হইয়া নির্দোষ জেলখানায় বসে থাকা বড় কষ্টের সুন্নত এটা। আল্লাহ তাআলা উত্তম জাযা দান। খালি চিল্লাইলে তো কাজ হবে না, যে কাফের কাফের, কেন কাফের এটাই জানে না, এমপিরাও জানে না, মন্ত্রীরাও জানে না, বিচারপতি সে নিজেও জানে না, কেন কাদিয়ানি কাফের এটা জানে না। আমাদের শিক্ষা ব্যবস্থার ধস নেমেছে, এটা আরো ভয়ঙ্কর আকার সামনে আসতেছে। নবী চিনে না কিন্তু গোমাতা চিনে। আল্লামা সাজিদুর রহমান আকাবিরদের প্রতিচ্ছবি আকাবিরদের চেয়ারে আছে, আমরা হুজুরের কাছে আজকের মজলিস থেকে আহ্বান করব, আল্লাহ তাআলা আকাবিরদের চেয়ারে আপনাকে বসাইছেন, যে কোনো কুরবানির জন্য আমাদের ডাক দেন, আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। সোবার কর চুকা হে তো ইমতিহা আমানা, কাফেররা বারবার পরীক্ষা করছে, জালেমরা বারবার আমাদের ইমতিহান নিছে, আবার ইমতিহান দিব আমরা, কিন্তু বাংলাদেশে কোনো নষ্টামি ফাজলামি সিলেবাসকে বাস্তবায়ন করতে দেওয়া হবে, জাতিকে ইমান শিখাইতে হবে। ইমান না শিখাইলে চিল্লাইলে শুধু প্যান্ডেলের ভিতরেই থাকবে, বাইরে যাবে না। আল্লাহ তাআলা সহি বুঝ আমাদের দান করুক, মেহনত করার তৌফিক আমাদের দান করুক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম إليك يرجع السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والإكرام اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا الله دار الحكمة يا ابن قبول منظر قرنا يا الله مولانا ياقوب عثماني يا الله مظلوم عالم دين আপনি না মজলুমের খোদা আল্লাহ, ইয়া আল্লাহ তারে কুরবানির বদৌলতে তাকে কবুল আর মঞ্জুর করে নেন, ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে ইয়া আল্লাহ আপনি স্থায়ী জায়গার উপরে দাঁড় করায়া দেন। আয় রব্বুল আলামিন আকাবিরদের কদম এখানে পড়েছে, স্টেজে বহু আকাবিররা আছে, মুরব্বীরা আছে, যারা মুস্তাজাবুদ দাওয়া তারা আছে, রব্বি করিম তাদের তুফাইলে আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশে কাদিয়ানিদেরকেও মুসলিম ঘোষণা করাইয়া দেন, সর্বোচ্চ কুরবানি আমাদের পক্ষ থেকে আপনি নিয়ে নেন। এ আল্লাহ এ জমিনে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করাইয়া দেন, মজলুমদেরকে মুক্ত করে দেন, জিন্দান খানা থেকে মজলুম আলেমদেরকে মুক্ত করে দেন। আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত আজমত আপনি হিফাজত করেন। আল্লাহ আল্লামা সাজিদুর রহমান সাহেব দামত বরকাতুহুমের কিয়াদতে ইয়া আল্লাহ পূর্বের আকাবিরদের ইতিহাস রচনা করার জন্য এই মুসলিম মিল্লাতকে আপনি যোগ্যতা দান করেন, শক্তি দান করেন, সাহস দান করেন, হিম্মত দান করেন। ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।